guys, good morning, welcome back to a new video, welcome to a new day. So, আজকে হলো রাখি, so happy রাখি. সবাই আজকে দিনটাকে খুব 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 ভালো করে সেলিব্রেট করো, নিজের ভাই বোন দাদা দিদি সবার সাথে দিনটাকে খুব মজা করে কাটাও, আনন্দ করো, খাওয়া দাওয়া করো. আজকে দিনটা তো এই জন্যই. অ্যান্ড রাখি মানে আমরা বলি না হিন্দিতে রক্ষাবন্ধন, তার মানে যে যাকে প্রোটেক্ট করে. আমি সকালে বাবাকেও হ্যাপি রাখি বলেছি, বিকজ ছোটোবেলা থেকে বাবা মারাই আমাদেরকে প্রোটেক্ট করে করে বড় করে. অ্যান্ড তারপর যে আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট আমার বোন, ছোটোবেলা থেকে আমি বোনই একাই বড় হয়েছি, দুজন দুজনকে সমস্ত কিছুতে প্রোটেক্ট করেছি, দুজন দুজনের সমস্ত সিক্রেট রেখেছি, মানে সমস্ত কিছুতে দুজন দুজনের সাথেই সাপোর্টে ছিলাম. আর তাছাড়াও আমার আরও অনেকগুলো ভাইরা আছে, সবাই সাথেই কথা হয়ে গেছে. প্রথমে একটু খারাপ লাগছিল যে এখানে মানে কলকাতায় থাকলে কি হতো না, আজকে সবাই আসতো, খেতাম, পেতাম, মজা হতো, আনন্দ হতো, যেটা এখানে পসিবল না. সো যাই হোক, চলো আজকে দিনটাকে স্টার্ট করি. হোক তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লাগবে, ভিডিওটাকে লাস্ট পর্যন্ত নিশ্চয়ই দেখো, যদি লাস্টে ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও. চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করি. সো কালকে দেখলে আমি রাখিটা কিনেছিলাম দেবাঞ্জন দাঁড়ের জন্য, কিন্তু কালকে রাতে দেবাঞ্জন দাঁড়ার সাথে কথা হলো, দেবাঞ্জন দা আজকে আসতে পারবে না, কারণ অফিসে কিছু হয়তো ইম্পর্টেন্ট কাজটা আছে সেই জন্য. আর আমিও বললাম ঠিক আছে কোনো ব্যাপার না. তো রাখিটা যেহেতু কিনেই নিয়েছি ভাবছি, কারণ হাত পাইনি যখন ঠাকুরের কাছে দিদি, ঠাকুরের স্থানটাই আমার মনে হয় সব থেকে ভালো স্থান হবে রাখিটার জন্য. তো এখন যাই স্নান টান করে ফ্রেশ হয়ে যাই. হাই এভরিওয়ান, সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন. সো আমার বোনও পাঠিয়েছে জামশেদপুর থেকে রাখি, তো আমি এখন রাখিটা পরবো, খুলিও নি আমি আজকে দিন খুলবো বলে, যাতে দেখি কেমন হয়, ঠিক আছে, রাখি রাখি হয়, পাঠিয়েছে সেটাই আগের বছরও পাঠিয়েছিল, পাঠিয়েছিল পরে ফেলো. ওকে, তো এটাতে আমি কোনো হেল্প করতে পারবো না তেমন, না পড়ি দেবো ফাইনালি রাখি পরে নিয়েছে সুদীপ, খুশি? বোনকে একটু ফোন করে নিস, পরে নিয়েছে, ঠিক আছে চল. সো আমরা আজকে লাঞ্চ করতে বসে গেছি, ভাত, আলু ভাতে ডাল, আর এখানে পমফ্রেট মাছের ঝাল বানিয়েছি. সুদীপ একদম খাওয়া স্টার্ট করে দিয়েছে. একটা দিন যখনই আমরা বিকেল বেলায় বেরোবো ভাবি, তখনই সুদীপের অফিস থেকে কল আসে, সারা সকাল দুপুরটা এদিক ওদিক এদিক ওদিক ওদের হয়, ঠিক যেই বিকেল হবে যেই ভাবি ছটা সাড়ে ছটা একটু বেরোবো, অমনি ও মিটিং চলে আসে. এখন প্রায় আটটা বাজতে যায়, মানে এই যে আমি বলি না বাড়িতে থাকলে আমি কী ব্লগ করবো, সত্যি তাও কিছু করা থাকে না. আটটা বেজে গেল, কোথাও বেরোই নি, কী দেখাবো, কিছু দেখানোর থাকে না. তো জানি না এবার ওর মিটিং কখন শেষ হবে, দেখা যায়। কিন্তু এটা না আমার ভীষণ বিরক্ত লাগে আজকাল, ঠিক সন্ধ্যের সময় ওদের মিটিং স্টার্ট হয়ে যায়। তো ফাইনালি সুদীপের অফিস কমপ্লিট হয়েছে, আমি আসলে এক জায়গায় খেতে এসেছি আজকে, অনেকদিন ধরেই আমার বাটার চিকেন আর নান খাওয়ার খুব ইচ্ছে করছিল, তো ওই জন্য খুঁজে খুঁজে আমরা একটা পাঞ্জাবি ধাবা একটু টাইপের একটা রেস্টুরেন্ট আছে ওখানে খেতে এসেছি, দেখা যায় এখানে খাওয়ার কিরম হয়। বলবেন সুদীপ ঘোষ, মানে পাঞ্জাবি ধাবাতে এসেছি, একটা ধাবা টাইপের জায়গাটা কিন্তু বেশ সুন্দর, খাবারটা কিরকম হয় এটা দেখো। হ্যাঁ সেটাই সেটাই, ফার্স্ট দিয়েছে আমাদের চিকেন পপকর্ন, যেটা অনেকটা দেখতে চিকেন পকোড়ার মতো। সো আজকে আমরা নিয়েছি বাটার চিকেন, এখানে হলো এটা চুরচুর নান, আর এখানে হলো বাটার নান। আজকে কিন্তু আমরা কিছু ভাবছি না, আমরা খালি খাবো নাকি সুদীপ, অনেক দিন ধরে আমার বাটার চিকেন খাওয়ার খুব ইচ্ছে করছিল। ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া, এবার আমরা বাড়ি যাচ্ছি, এখানে কিন্তু বেশ ঠান্ডা লাগছে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমরা দুজনেই কেউ জ্যাকেট ফ্যাকেট পরে নিই, আগে বাড়ি যাই তারপরে কি মানে কথা। আজকে হলো কালকের নেক্সট ডে বিকেলবেলা, আমি আর সুদীপ এখন বেরোচ্ছি, সুদীপ অফিস থেকে একটু আগেই ফ্রি হলো, তো মালপত্র কিছু নেওয়ার আছে, যাবো একটু স্পার মার্কেট, স্পার মার্কেট আমাদের এখানে একটা মল আছে, মলের ভেতরে আছে ওই মার্কেটে যেখানে ঘরের সমস্ত সামগ্রী পাওয়া যায় সেই সমস্ত নিতে, তো চলো এবার বেরোনো যাক, তো ফটাফট বেরোবো, অ্যান্ড আরও একটু আধটু শপিং করার ইচ্ছে আছে, তো দেখা যাক যাই একটু ঘুরে আসি। একজন ওখানে একা একা কী দেখেই যাচ্ছে, কী দেখছিস, খাতা বই পড়াশোনা করিস, বাড়িতে এত খাতা পড়ে যে খাতা আর কিনিস না,
অনেক খাতা আছে শোনা, এরকম বড় বড় পুরো দুটো আছে, পুরো নতুন খাতা। এখানে দেখো প্রচুর এরকম থালা বাসন, খুব সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, বেশ ভালো লাগছে দেখতে। এই চিজ কিউবটা নি, এর থেকে ছোট একটা সাইজ থাকে না। তো আমাদের আজকে বেশি কিছু নেওয়ার নেই, যে কটা জিনিস নেওয়া ছিল মোটামুটি নেওয়া হয়ে গেছে। স্টিল সুদীপ ঘোষ একটা কোন ব্র্যান্ডের সসেস খুঁজেই যাচ্ছে, বাট ওর নেওয়া হয়ে গেলে এবার আমরা বিল করতে যাব। ওকে, সো আমরা এটা নিচ্ছি একজন কাউকে গিফট করার জন্য, কাকে কি গিফট করব সেটা বাইরে গিয়ে বলছে। পছন্দ এখানে সেটা বেশি ভালো লাগছে না? হ্যাঁ এটা ভালো আছে। আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ। সুদীপের শরীরটা একটু খারাপ, ওরা আসলে সকাল থেকে আজকে একটু জ্বর জ্বর ভাব ছিল। আসলে গতকাল আমরা খেতে গেছিলাম না, ওখানে ওর ঠান্ডা হাওয়াটা খুব জোর লেগেছে, আর জ্যাকেট পরে যায়নিও, সেই কারণে ঠান্ডা লেগে গেছে, তো একটু শরীরটা খারাপ। তো এসে কোনো খাবার খাইয়ে দাইয়ে দিয়েছে, এখন একটু ফোনে হোক ভিডিও করে কথা বলছে বন্ধুদের সাথে। তো শরীরটা একটু ভালো না, তাই তাদের কাছে সব কিছু কমপ্লিট করে দিয়েছি। তো আজকে যে গিফটটা কিনলাম সেটা ছিল আমার একটা ফ্রেন্ডের জন্য, যাদের বাড়িতে আমাদের কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু মানে আগামীকাল যাওয়ার কথা, কিন্তু কিছু কিছু প্ল্যান চেঞ্জ হয়েছে। জানি না সুদীপের শরীর যদি ঠিক থাকে তাহলে যে প্ল্যানগুলো হচ্ছে সেগুলো কালকে তোমরা দেখতে পাবে, কিন্তু যদি শরীরটা খারাপ থাকে তাহলে হয়তো সমস্ত কিছুই ক্যান্সেল হবে। তো দেখা যাক কী হয় না হয়, সব কিছু তোমার সাথে শেয়ার করবো। অ্যান্ড আজকের ভিডিওটা এখানে শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখাবো তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততদিন সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো। বাই।